কোৱালে কোৱা হয় ইয়াত পৰম্পৰা আৰু সমান্তৰালভাৱে কিছু আমি নেদেখা অজনা কিছু অধ্যায় ইয়াত লুকাই আছে সত্ৰনগৰী বোকোচাত। তেনে অজনা অধ্যায়ৰ বাবে আপোনালোকক লৈ যাব বিচাৰিছোঁ এটা বিশেষ ঘৰৰ ভিতৰলৈ, যিটো ঘৰ আজিও অনাৰ্দিত হৈ আছে, যিটো ঘৰত সতায়ু গৰকা বহু অজনা অধ্যায় লুকাই আছে। তেনে কিছু পৃষ্ঠা আমি লুটিয়াব বিচাৰিম, যিখিনি পৃষ্ঠাই কিন্তু বুৰঞ্জীৰ পাতক আজি আঁচুৰি যাব। আহক সেই অজনা সেই বিশেষ দুৱাৰখনৰ ভিতৰলৈ লৈ যাওঁ, যি অসমৰ এক স্বৰ্ণীল পৃষ্ঠা আজিও বহন কৰি আছে। আহক লৈ যাওঁ। এটি বিশেষ কোঠা, চাৰি সত্ৰৰ সত্ৰনগৰীৰ অন্যতম হৈছে দক্ষিণপাট সত্ৰ। প্ৰায় 366 বছৰীয়া সেউজীয়া পৃষ্ঠাৰে স্বৰ্ণীল আৰু বৰ্ণীল মুহূৰ্তৰ সাক্ষী বহন কৰি থকা সেই বিশেষ সত্ৰখনে হৈছে দক্ষিণপাট সত্ৰ। যি সত্ৰৰ সিঁচে আজি গোটেই বিশ্বত আপুনি বিভিন্ন ঠাইত সিঁচৰিত হৈ আছে হাজাৰ হাজাৰ লক্ষ লক্ষ সিঁচ, কিন্তু তাৰ মাজতে এই দক্ষিণপাট সত্ৰৰ বোকোচাতে লুকাই আছে এটা বিশেষ কথা। মই বিশেষ কথা নকম, ছবিবোৰ চাই যাওক আপোনালোকে। হাতীৰ দাঁত, হাতীৰ দাঁতৰ ৰং চাওক। হাতীৰ দাঁতৰ ঠিক তলত মই দুই শংখ দেখুৱাইছোঁ। দুই শংখ আপুনি চাওক, হয়তো বহু পৌৰাণিক মন্দিৰত বা বহু নামঘৰত এনে শংখ নেপাব যি শংখ 366 বছৰীয়া এই দক্ষিণপাট সত্ৰৰ সেই বিশেষ কোঠাটোত আছে। আৰু কিছু দৃশ্য আপোনালোকে দেখিব, এনে কিছু শৰাই আছে আপুনি দেখিছে য'ত বিভিন্নজনে অৰ্ঘ ল'বলৈ আহি এনেকৈ এই বিশেষ মূৰ্তিৰ সন্মুখত, বাসুদেৱ গোসাঁইৰ সন্মুখত এনেকৈ তেখেতসকলে অঞ্জলি বিচাৰে। তাৰ সন্মুখত দেখা পাইছে এই এনেধৰণে এয়া বিভিন্ন ধৰণৰ শৰাই। এই শৰাইবিলাক মই আপোনাক এইবাবেই দেখুৱাইছোঁ, এই শৰাই আৱৰণবোৰ চাওক, ইয়াৰ ৰং চাওক। ইয়াত স্বৰ্ণখোচিত, ইয়াত ৰূপখোচিত সেই আহোম যুগীয়া স্বৰ্গদেউ জয়ধ্বজ সিংহ, নিশ্চয় আহোম বুৰঞ্জীৰ পৃষ্ঠাত অন্যতম এজন স্বৰ্গদেউ। সেই স্বৰ্গদেউজনৰ দিনতেই মাজুলীৰ বোকোচাত জন্ম হৈছিল বা সেই সময়ত থিতাপি লৈছিল বা স্থাপিত হৈছিল 366 বছৰীয়া দক্ষিণপাট সত্ৰ। আৰু এই সত্ৰত এই মুহূৰ্তত দেখিছে এইসমূহ হৈছে স্বৰ্ণীল কিছু আপুনি আকৰ, স্বৰ্ণীল কিছু মুহূৰ্ত, স্বৰ্ণীল কিছু সম্পত্তি। বহু দেখুৱাম আপোনাক, কিন্তু লৈ যাম 366 বছৰে জ্বলি থকা এগছ চাকিৰ বোকোচালৈ। আপুনি গুহাৰ দৰে এখন এটা এটা বিশেষ মুহূৰ্ত আপোনাক লৈ যাম, যেন আপুনি এটা গুহাৰ ভিতৰলৈ সোমাই আহিছে। এখন দুৱাৰ, অন্ধকাৰচন্ন এখন দুৱাৰ, এই দুৱাৰৰ ভিতৰলৈ আপুনি সোমাই আহক। কোনোদিন নেদেখা এখন পৃষ্ঠা আজি দেখিব একমাত্ৰ প্ৰাগ নিউজত, আনন্দৰ সমানে এক আধ্যাত্মিক পৃষ্ঠা। এই কোঠাটোৰ ভিতৰলৈ আহক। এজন বিশেষ ব্যক্তি, এজন ককা ইয়াত থিয় হৈ আছে, হলিতাত তেল দি আপুনি দেখিছে, আৰু এই যিগছ চাকিত টপ টপ টপকৈ মিঠাতেল দি আছে। এই চাকি গছ হৈছে 366 বছৰে জিলিকি থকা দক্ষিণপাট সত্ৰৰ অন্যতম সাক্ষী বহনকাৰী এগছি বন্তি। মই তেখেতৰ সৈতে কথা পাতিম। হলিতাত তেল দিলে চাকি? হয় দিলোঁ, দিছে। হয়, এই জ্বলাই কেনেকুৱা লাগে পুৱা গধূলি এই গছ চাকি? এই গছ জ্বলালে মনটো পবিত্ৰ ভাৱ এটা লাগে। আপোনাক প্ৰথমতে মই এখেতৰ পৰিচয়টো দি ল'ব বিচাৰিছোঁ। এইজন সেইজন ব্যক্তি, এই বিশেষ অন্ধকাৰচন্ন ঘৰটোত এইজন ব্যক্তিয়ে আজিও বহন কৰি আছে গোটেই সাক্ষী, সকলো সম্পত্তিৰ গৰাকী এইজনে ৰখীয়া হিচাপে আছে। আপুনি অকণমান পিছলৈ যাব, আমি চাকিৰ লগত আপোনাৰ লগত একেলগে কথা পাতিম। এই কোঠাটোত কি কি আছে? এই যে কাঠৰ যিবিলাক মলিয়ন এইবিলাক আছে, অকণমান এইফালে আহিব আপুনি। এইখিনি কি আছে ইয়াত? ইয়াত কি আছে? এইবোৰত আহোম ৰজাৰ দিনৰে বাকচ, এইবোৰ অৰ্থাৎ বাহিৰা ৰং পৰি অলপ পুৰণা হৈছে। এইবোৰ কিন্তু তেতিয়াৰে কাঠ, এইবোৰ কাপোৰ কানি আছে, মানে আহোম যুগৰ, আহোম যুগৰ মানে বৰ আপুৰুগীয়া কাপোৰ কানি আছে। কেতিয়াবা খুলিছে নাই? সত্ৰাধিকাৰ হাতত চাবি, সত্ৰাধিকাৰে কেতিয়াবা আৱশ্যক হ'লে বহু বছৰ মূৰত খোলে। চব কাপোৰ কানি আছে? চব কানি কাপোৰ আছে। ঠিক আছে, এই যে ইমান পুৰণা পুৰণা এই মকৰা জাল হৈ যোৱা এই যিবোৰ শৰাই আছে, মই দাঙিবই পৰা নাই, এইবোৰ কিমান পুৰণা? এইবোৰ আহোম ৰজাৰ দিনৰ, 400 বছৰ। কি অপা আছে? এইবোৰ ৰূপৰ ফুল কাটি মিনা কৰা। এয়া কি? অকণমান দাঙি দিয়কচোন। বাপ ৰে বা, এইখন মাই হাং, মাই হাং ৰজাই এইখনতে খোৱা লোৱা কৰিছিলে, ইয়াতে খাইছিলে। কহয় মাই হাং, এইবোৰ কিহেৰে বনাইছে? এইবোৰ তাম আৰু পিতল এনেকুৱা বস্তু আছে। কিমান ডাঙৰ সম্পত্তি লুকাই আছে যি আপোনালোকে আজি প্ৰথম দেখা পাইছে। আপুনি এই চাকি গছ কিমান পুৰণা আপোনাক মই সংখ্যাৰে 1, 2, 3, 4 নেওঁতা মাটি নকওঁ, তললৈ চাই দিয়ক। ইয়াৰ যিটো মলিয়ন পৰিৱেশ,
ইয়ার যে আপনি এই গোটেই চাকি গছ চাই আহক আপনি এই চাকি গছর এইখানে কি হয় লোহারে বনাইছে ন চাকি গছ কিহে বনায় এই চাকি এই হল শিল শিল কেঁচা সূতা মিঠাতেল কিন্তু 366 বছর চাকি গছ জ্বলি আছে একটা শিল কাটিছে কেঁচা সূতার মিঠাতেল 366 বছর অনুমান করে লোক এইখান চাওক আপনি এইখান চাওক আপনি কিমান পুরোনা এখন এইখান আমার অসমিয়াত রাঙ্গলী শরাই বলে কয় রাঙ্গলী শরাই হয় এটু আহোম রাজার যুগর বস্তু এইখান রং রঙও তেতিয়ারে হেঙুর হাইছা তেতিয়ারে এইখান শরা একটা ডাঙর তাৎপর্য আছে অসমিয়া জাতির সেই সময়ত যদি লাখ টাকার দোষীও হয় তেতিয়াহলে কম্প্রোমাইজ করবলগীয়া হলে রঙা শরাইখনত যদি টাকা এটা বা পয়সা চাই না তাম্পান এটা যদি স্বর্ণাপন্ন হয় লাখ টাকাটো মাফ করে কিমান পুরোনা দিনিয়া ঘর টিঙর ঘর এটার মাজত এই খুঁটাবিলাক এইবোৰ খুঁটা কিহৰ ককা তেলি সরল এই উঁয়ে নাখায় তেলি সরল গছর কাঠর খুঁটা মন করক কিয় এয়া উঁয়ে নাখায় কিছু আমি কাপড় উলিয়াইছো কাপড়খিনি দেখুয়াম আহোম রজার দিনের এইবোৰ চুরিয়া আহোম রজার দিনের চুরিয়া আহোম রজা দিনের চুরিয়া প্রথম দেখিছে আপনাদের আহোম রজা দিনের চুরিয়া প্রধানকে নতুন প্রজন্মর বাবে অসমিয়া শিপিনীয়ে তো মেশিন নাই হাতেরে কাটি বোয়া চুরিয়া এইবো অসমিয়া পাটর মুগার এনেকা আছে অসমিয়া পাটর চুরিয়া আহোম রজার দিনের চুরিয়া ব্যবহার হয়েছিল আমার সত্রত সুরক্ষিত হয়ে আছে এইবিলা এয়া দেখুয়াব লাগে এয়া কি হয় এয়া হল রূপর কোষা অর্ঘা আমার সত্রাধিকার সকলের শ্রাদ্ধা পিণ্ডাদি হলে এইযোরে ব্যবহার করে আর এইকেডাল কি এইটো হল চুরুপা চুরুপি রূপর আহোম রাজার দিনরে আমি হোম পাতিলে ইয়ারপা অগ্নিত মানে স্বাহা বলে মন্ত্রপুত করে পেলায় দিও নৈবেদ্য ঠিক আছে আমি এইখানে বুঝিল এখন এই আহোম রাজার দিন দুনরি দুনরি আমার অসমিয়ার পানি তুলবলে যাতে দুনরি আপনি সব এইখানে এইডাল জাহাজর ডাল নয় জানো জাহাজ যে রখায় নাকি লঙ্গর 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 বলে কয় মোক রাষ্ট্রসংঘর কেজনমান প্রতিনিধি আহি কইছিলে যে আপনি ইয়াত লোহা সোহা যা সব সুরক্ষিত করে রাখব আমি এদিন রিসার্চ করিম সেই কারণে ইয়াত জাপি থৈছো এই বস্তাত বলটোরপা আরম্ভ করে আহোম রাজার দিনের আর লঙ্গর আর হাতির শিকলি হাতির শিকলি আপনি আপনি দেখাই যাব লঙ্গর হাতির শিকলি আহোম রাজার দিনের আর এফালে কিবা বরটোপ না কি আছিল আগর দিনের সম্পত্তি বাহিরলে ওলাই যাম আমি এই মঠিয়া মঠিয়া মানে কি মঠিয়া আগর অসমিয়ায় রূপর টকা সোণ মুদ্রা থ পেলায় মানে কবলে গেলে টকা থাকার বাকস বলে কয় মঠিয়া থাকা একটা ভরাল সরুকে মঠিয়া মঠিয়া মাটির এই তো চরাই খুন্দনা বলে কয় ইয়াত তামোল দিয়ে আগর খুন্দি খাইছিলে কিন্তু শিল্পীয়ে বনাইছে বস্তুটো কাঁহর শিল্পীয়ে বনাইছে এই ঘোড়া ঘোড়া পিঠিত এই মানুষ ফুড়বলে গেছিলে যাওতে জন্তুটোয় ঘোড়াটক আক্রমণ করেছে এই মানুষটো মারি দালে বাধা করেছে ঘোড়া মানুষ জন্তু চকু তামোল খুন্দিছে বুড়িয়ে অনি লৈ বুড়ার লগত তামোল খুন্দুতে কথা পাতিছে কি শিল্পকর্ম কি যাদুকরী শিল্পকর্ম আপনি চাও আর এই মৌরা চাই আর শেষত প্রতীকী রূপত আপনি চাওক এয়া মৌরা চড়াই এইডাল রূপর আখুটি আপনার ইয়াত দশ বটা খোদিত করা আছে এই মৎস্য এফালে কুর্ম এফালে বারা নিসিংহ পা আরম্ভ করে দশ বটা ইয়াত খোদিত করা আছে কিমান পুরোনা হব এইডাল প্রায় 350 বছর আপ আর বাকি আমি কিছু দেখুয়াম এইডাল কি হয় বরদুয়ারিয়ে রজাক তরোয়াল এখন স্বীকৃতি হিসাবে রখি থাকে এইডাল লাখুত লাঠি তেতিয়ারে লাঠি কিন্তু ইয়াত একটা আচরিত কথা সোণ খটুয়া সোণ গজাল বহু সোণ বুঝছে না সোণ সোণ সোণ
শুন, রজাই গুপ্তচরবিলাকৰ হাতত ইয়াৰ একোডাল লৈ ৰাজ্য পৰিভ্ৰমণ কৰে লাখুটি, কিন্তু শত্ৰু পালে আক্ৰমণ কৰে গুপ্তি। আহোম ৰজাৰ দিনৰ আমি জনাত তামোল খোৱা বটা, তামোল খোৱা বটা আহোম ৰজাৰ দিনৰ দেখিছিল নে নাই দেখা? চাওক কি সাংঘাতিক শিল্প লুকাই আছে দক্ষিণপাট সত্ৰৰ অনাদিত্য হৈ থকা এই বিশেষ কথাটোত। আহোম ৰজাই গাত লোৱা চেলেং কাপোৰ মেলি দিয়ক অকণমান, দুটা ঘাট, এইটো 11 ফুট দীঘল, কিন্তু গুণাবিলাক সোণৰ। এইখনো আহোম ৰজাৰ দিনৰে টেবুল ক্লথ। টেবুল ক্লথ চাওক কি ইয়াৰ অংকন, কি সুন্দৰ ইয়াৰ অংকন, আপুনি চাওক কেনেকুৱা সুন্দৰ অংকন ইয়াত আমি দেখুৱাইছোঁ। কোনো দিন আপোনালোকে নেদেখা এখন বিশেষ কাপোৰ আপোনালোকে ইয়াত দেখিছে, এয়া বিশেষ এখন কাপোৰ। ইয়াৰ পিছত আমি আপোনালোকক দেখুৱাম আৰু কিছু শিল্প। বাপৰে বা, কি গধুৰ, কি এয়া? এইটো আহোম ৰজাৰ দিনৰ তামৰ কোষা, মানে ইয়াত তুলসী দুবৰি তিল দি পেলাই গংগা বাহন কৰি ব্ৰাহ্মণসকলে শান্তি কৰে, শুদ্ধ হয় তামৰ। এইটো ওজনটো প্ৰায় 3 কেজি হ'ব, 3 কেজিতকৈ বেছিয়ে হ'ব। বাপৰে বা, আৰু বহুত আছে, আমি সকলো দেখুৱাবৰ সময় নহ'ব, কিন্তু আমি দেখুৱাইছোঁ এইযোৰ এবাৰ কৈ দিয়কচোন এফালে আপুনি আহি। এইযোৰটো পইট কি হয়? ব্ৰঞ্জৰ খৰম দেখিছে, এয়া এবাৰ চাই লওক, ইয়াৰ কলা চাই লওক আপুনি, সুন্দৰ, কিছু সুন্দৰ। আহোম ৰজাৰ দিনৰ ৰূপৰ লোটা, ৰৈ দিয়ক। আহোম ৰজাৰে যিমানে ঘঁহিব সিমানে জিলিকিব, সিমানে বগা হ'ব, সেয়াই ৰূপ আহোম ৰজাৰ দিনৰ লোটা। আমি এভাগ ইয়াতে থৈ সেই কিবত দেখুৱাই দিয়ক এবাৰ, আহোম দিন একেবাৰে দেখুৱালে হ'ল। বানবাটি ন, বানবাটি, আগৰ অসমীয়া ইয়াত এইবিলাকত চাহ পানী খাইছিলে, জলপান খাইছিলে। ইয়াত আৰু মই ককাহঁতৰ মুখত শুনা এটা শব্দ কওঁ, হাতী খুচিয়া বাটি, হাতী খোজৰ দৰে বিশাল বাটি, হাতী খুজীয়া বাটি বুলিও কয়। দেখিছে ইয়াৰ, আপুনি দাঙিবলৈ ইয়ালৈ আহিব তেতিয়া গম পাব কিমান গধুৰ আৰু কিমান অৰিজিনেল ইয়াত আচলতে সেই সময়ত শিল্পকলা বা ইয়াত ধাতু ব্যৱহাৰ কৰা হৈছিল। এইখিনি সম্পত্তি দেখুৱাই আমি হৈ যাব বৰদেউতা, আমি শেষৰবাৰৰ বাবে আমি বিশেষ ব্যক্তিজন চিনাকি কৰাই দিছোঁ, এখেতৰ নাম পৰিচয়। আমি এবাৰ ঘড়ী নে কিবা এটা আছিলে, কি আছিলে? এইবোৰ আহোম ৰজাৰ দিনৰ জল ঘড়ী বা বাতি ঘড়ী, মানে বাতি এটা এটা, বাতি এটা এটা। ইয়াত এই ঘড়ীটো যি ব্যৱহাৰ কৰিছিলে তেতিয়া বাতি পৰিয়া উপাধি আছিলে, এতিয়া ইয়াৰ বংশধৰ গোলাঘাটত লৈছে। ইয়াৰ সোঁ মাজত এটা ফুটা, সেই পানী দি টোপালটো সোণাক গন্তি কৰি কিমান মিনিটত কিমান ঘণ্টা হয় ৰজাক দিনে নিশাই চিৰিয়েলি মাৰি পেলাই শুনাইছিলে। সেইকাৰণে এই বাতিটো পানী টোপাল গন্তি কৰি পেলাই পৰ দি থকা বাবে বাতি পৰিয়া বুলি পেলাই কয়। বাতি পৰিয়া, বুজি পালে, ঠিক আছে, আমি হৈ যাব। আমি এইখিনি শিল্পৰ আজি আপোনালোকক দেখুৱালোঁ, হৈ যাব বুলি শব্দটো আচলতে নহয়, একোৱেই হোৱা নাই হয়তো। আমাৰ এটাই অনুৰোধ, আমি সেই যিখন দুৱাৰ খুলি ভিতৰলৈ সোমাই আহিছিলোঁ সেইখন দুৱাৰ মাৰি ওলাই যাম আজি, কিন্তু এই ঘৰটো এবাৰ দেখুৱাই লৈছোঁ। এই ঘৰটোলৈ আহিব, এই কোঠা দুটালৈ আহিব, কি লুকাই আছে দেখি আপোনালোক অবাক হ'ব। অসম বুৰঞ্জীৰ স্বৰ্ণীল বহু মুকুতা ইয়াত লুকাই আছে, বহু হীৰা ইয়াত পৰি আছে, এইখিনি আজিলৈকে বুটলিবলৈ সক্ষম হোৱা নাই বৰ্তমানৰ চৰকাৰ, অসমৰ পুৰাতত্ব বিভাগ, অসমৰ পৰ্যটন বিভাগ। তাৰপিছত আমি কেইটামান কংক্ৰিটৰ ঘৰ বনাই দুটামান টুকুৰা কোবাৰ পৰা আনি আমি কৈছোঁ যে আমি এনে এটা জাতি যি সংৰক্ষণ কৰি ভাল পাওঁ, চহকী জাতি, ক'ত থাকি গ'ল এইখিনি শিল্পকলা? এইখিনি আমাৰ বাবে মুকুতা, আমাৰ বাবে বুৰঞ্জী, আমাৰ বাবে স্বাভিমানৰ প্ৰতীক। এইখিনি নাৰাখিলে অসমীয়া জাতিয়ে বুৰঞ্জী হেৰুৱা জাতি বুলি বহুতেই হাঁহে, এয়াইতো ইয়াৰ পৰিচয়। বাহিৰলৈ যাম আমি, এক অন্যতম ঘৰ দেখুৱাই আপোনাৰ নামটো এবাৰ কৈ দিয়ক।
মোর নাম নরেন কুটুকী। ঘর আপনার? মোর ঘর শিবসাগর চাই। ইয়াত কিমান বছর হল? ইয়াত বর্তমান 72 বছর হল মই থকা, আর এটা মোর বয়স টোটাল 80 চলি আছে। 72 ইয়াতে পার করিলে কৈশোর যৌবন আর এটিয়ার এই বৃদ্ধ যাত্রা সকল ইয়াতে শেষ করেছে। এই কোঠাতে তখেতে হয়ে এই কোঠায় তখেতে রখিয়া শেষত এখার কথা কই থ যাও। কোয়া হয় সকলোতে ধর্ম থাকে, সকলোতে ভক্তি থাকে, সকলোতে পরম্পরা থাকে। এই ঘরটোলে যোনে বেয়া ভাব লৈ পেলাই আহিছে, এই ঘরটোলে যোনে এটা বেলেগ ধরনের চিন্তা করে আহিছে, তেওঁলোকক রক্ষিয়ার বাবে এই ঘরটোর দুই কাষে দুই সর্প থাকে। এই কথা মই কোৱা নাই, এই কথা ইয়াত দেখা বহুজনে কৈছে। সেইবাবে আমি সমাওতো সেয়াকৈ সমাইছো আর ওলাওতো আমি সেয়া করে ওলাইছো। এয়াই ধর্ম, এয়াই বিশ্বাস।